हेलो बंधुरा सबाई खूब भालो आछो निश्चय आमिओ खूब भालो आछि। एखन कटा बाजे जानो? एखन बाजे 12टा। दुपुरे रान्ना करছিলাম। আজকে কি রান্না করেছি বলো তো? কলমি শাক ভাজা, মাছের মাথা দিয়ে বাঁধাকপি আর দই কাতলা করব। শাক ভাজা আর বাঁধাকপি হয়ে গেছে, দই কাতলাটা এখনো হয়নি, ওটা তোমাদের সাথে আমি শেয়ার করব। কি বলতো, মাছ তো আমরা খেতে সবাই খুব ভালোবাসি, বিশেষ সেই মাছটা যদি দই দিয়ে হয় আরো টেস্টি হয়। অনুষ্ঠান বাড়িতে আমরা দই দিয়ে মাছ খেতে খুব ভালোবাসি, তাই ভাবলাম আজকে কাতলা মাছ এনেছে, তাহলে একটু দই কাতলাই করি। আমি কিভাবে দই কাতলাটা করি সেটা তোমাদেরকে দেখাই আজকে। তো চলো আমার রান্নাঘরে চলো, আগে দেখে নাও আমি দই কাতলাটা কিভাবে করছি। দই কাতলা করার জন্য আমি এখানে 3 পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি, এটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি মাছটার মধ্যে নুন আর হলুদ একটু মাখিয়ে নেবো। দিয়ে দিলাম হলুদ আর দিলাম লবণ, এটা দিয়ে এবার একটু ভালো করে মাছটাকে আমি মাখিয়ে নেব। মাছে আমার লবণ হলুদ মাখানো হয়ে গেছে, এটা এবার এখানে ঢাকা দেওয়া 10 মিনিটের জন্য থাক, ততক্ষণ আমি একটা মশলা রেডি করে নেব। আমি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি, জারের মধ্যে দিয়ে দেবো 1 ইঞ্চি আদা কুচিয়ে রেখেছি, সেটা দিয়ে দিলাম। একটা ছোট সাইজের পেঁয়াজ দিলাম, 4 কোয়া রসুন আর 4-5টা কাঁচা লঙ্কা দিলাম, দিয়ে এটা একটা পেস্ট বানিয়ে নেব। দেখো মশলাটা আমার পেস্ট করা হয়ে গেছে, এবার আমি রান্নাটা শুরু করব। দেখো গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, এবার কড়াইটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দেবো বেশ খানিকটা সর্ষের তেল। আমি রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করব, কেউ যদি চাও তোমরা রিফাইন্ড তেল দিয়েও করতে পারো। দেখো তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ। লবণটা দিয়ে আমি তেলটা কড়াইয়ের গায়ে পুরো মাখিয়ে নেব। লবণ দিলে কি হয়, অ্যালুমিনিয়ামের কড়াইতে তোমার মাছটা লেগে যাবে না। এবার আমি একটা একটা করে মাছ এই তেলের মধ্যে দিয়ে দেবো, আর মাছগুলোকে আমি খুব কড়া করে ভাজবো না, একটু হালকা ভাজবো। বেশি কড়া করে ভাজলে দই কাতলা খেতে ভালো লাগে না। দেখো মাছগুলো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে একটা পাত্রে তুলে নেব। সবকটা মাছ আমার তোলা হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দেব গরম মশলা ফোড়ন, একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। গরম মশলার মধ্যে এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়েছি, আর এলাচটা আমি একটু ফাটিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম যে মিক্সিতে মশলা বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা বেটেছিলাম, সেটা দিলাম, দিয়ে এটা একটু ভালো করে কষাবো। মশলাটা খুব ভালো করে কষানো হোক, ততক্ষণ আমি আরেকটা মশলা রেডি করে নেব। তার জন্য একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নেব টক দই। আমি এখানে 3 চামচ টক দই নিচ্ছি। এটা তোমরা এমনি বাটির মধ্যেও করতে পারো, আমি দইটা একবারে ফ্যাটানো হয়ে যাবে বলে মিক্সির জারের মধ্যে নিলাম। দিলাম সামান্য একটু লবণ, দই ফ্যাটাতে একটু লবণ দেওয়া দরকার হয়, আর দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দেবো 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, দিয়ে আবারও এটাকে একটু ঘুরিয়ে নেব। দেখো মশলাটা আমার রেডি হয়ে গেছে। এদিকে আমার মশলাটা কষানোও হয়ে আসছে, আর একটু ভালো করে নাড়াচাড়া করে দেব। মশলাটা থেকে একটা সুন্দর বেশ গন্ধ বেরোতে শুরু করেছে কষানোর। এবার এর মধ্যে দিয়ে দেব যে দই ফেটিয়ে রেখেছিলাম সেটা, আর এই সময় গ্যাস অবশ্যই কমানো থাকবে, কেননা হাই ফ্লেমে দই দিলে দইটা ফেটে যাবে। আর দইটা যখনই রান্না করতে হবে তখন কিন্তু দইটা রুম টেম্পারেচারে রেখে সেই দই দিয়ে রান্না করতে হবে। ফ্রিজে ঠান্ডা দই দিয়ে রান্না করলে কিন্তু দইটা ফেটে যাবে। দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিলাম সামান্য একটু হলুদ। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলে দই কাতলার রঙটা খুব সুন্দর হবে, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলে, তাই জন্য দিলাম। এতে ঝাল হবে না একটুও। আর এই দইটা দেওয়ার পর কিন্তু খুব বেশিক্ষণ কষাবো না, দই খুব বেশি কষাতে নেই, তাতে ভালো লাগে না খেতে। এবার দিয়ে দেবো একটু লবণ। লবণটা অবশ্যই খেয়াল করে দেবে, কারণ মাছে লবণ দেওয়া আছে, আবার তেলেও আমি একটু লবণ দিয়েছিলাম। এবার দিয়ে দিলাম একটু চিনি, দই দিয়ে যেহেতু রান্নাটা করছি একটু চিনি না দিলে স্বাদটা ব্যালেন্স হবে না। এবার নুন চিনিটা দিয়েও এর সাথে একটু ভালো করে মিশিয়ে দেবো। এবার দিয়ে দিলাম মিক্সির বাটিটা ধুয়ে একটু জল, কারণ মিক্সির বাটির গায়ে একটু মশলা লেগেছিলো, তাই ওটা ধুয়ে একটু জল দিলাম। আরও খানিকটা আমি জল দিয়ে দিলাম, যতটা আমি আর কি ঝোল রাখবো, দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম। একটু ফুটে উঠলে তারপরে আমি মাছগুলো দেব। দেখো ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দেব। দিয়ে একটু নেড়ে চেড়ে দেবো ঝোলের মধ্যে। সবকটা মাছ আমি দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা, দিয়ে এবার ঢাকা দিয়ে দেব। 2 মিনিটের জন্য ঢাকা দেওয়া থাক। আর গ্যাসটা এই সময় কিন্তু হাই ফ্লেমেই থাকবে। দেখো 2 মিনিট পরে খুলেছি, রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এর মধ্যে এবার দিয়ে দিলাম আমি গরম মশলা গুঁড়ো। কেউ চাইলে ঘিও দিতে পারো, আমি ঘি দিলাম না। গরম মশলাটা দিয়েও একটু ঝোলের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে দিলাম আর আমি গ্যাসটা এবার বন্ধ করে দেবো। এই অবস্থায় 2 মিনিট থাক। দেখো 2 মিনিট পরে আমার রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। দেখো দই কাতলাটা আমি সার্ভ করে দিয়েছি। দেখলাম আমার করা হয়ে গেল দই কাতলা, আর মাছ রান্না হয়ে গেছে। আমার রান্নাঘরের কাজও কমপ্লিট হয়ে গেছে। মানে এখন শুধু ওই কড়াইটা মাছবো আর গ্যাসটা পরিষ্কার করবো, এইটুকুই কাজ বাকি আছে। এই মাছটা কি বলতো, মানে এইভাবে মাছ রান্না করলে বাড়িতে লোকজন এলে মানে তাকেই করে দেওয়া যায়। আর খুব অল্প জিনিস দিয়ে ঘরে থাকা এই সমস্ত মশলা তো আমরা রেগুলার রান্নায় মোটামুটি খেয়েই থাকি, সেগুলোই সব প্রায় আছে। তো বাড়িতে তোমরাও করে দেখো, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। আর যারা নতুন দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তোমাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো।